হ্যালো, আসসালামু আলাইকুম। আমি খাদিজা ইসলাম বর্ণা, কেসি ফ্যাশন থেকে। রাত 11:30টার লাইভ হয়ে গেলাম, কে কোথায় আছো? দেখা যাচ্ছে কিনা, অল সাইট ক্লিয়ার আছে কিনা, আমার সাথে সবাই আছো কিনা, বিবিসি নিউজ শুনতে পাচ্ছো কিনা, প্লিজ আমাকে একটু হাই হ্যালো করে কনফার্ম করো ঠিক আছে কিনা। আর যারা জয়েন হচ্ছে প্লিজ আমি বলবো, তারা আমার পেজটাতে একটা লাইক দাও। আর যদি কোনো পার্সোনাল সমস্যা না থাকে তাহলে তোমরা তোমাদের কি ওয়ালে একটা শেয়ার দিয়ে দাও। ওকে, কে কোথায় আছো হাই হ্যালো করে আমাকে জানাও। আমার বুবুরা আপুরা, খাদিজ আপু তুমি আছো আমার সাথে, নাজমুন্নাহার আপু আছো আমার সাথে, নীলিমা আছো, যারা আছো প্লিজ আমার সাথে জয়েন হও। আজকে ধামাকা ধামাকা সুন্দর সুন্দর অবিশ্বাস্য কিছু ড্রেস দেখাবো তোমাদের জন্য। আমি যে কথা দিয়েছি সেই কথা তো রাখতেই হবে আমার বন্ধুদের জন্য, তাই না? তাই আমি রাত 11:30 বাজে ঠিক সেই কথা রাখার জন্য তোমাদের মাঝে হাজির হয়ে গেছি। আর আমার পাশে কে কে আছো একটু হাই হ্যালো করে প্লিজ কনফার্ম করো, কে কে আছো? দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে, অল সাইড ডান আছে কিনা প্লিজ। তোমাদের যদি কোনো প্রবলেম না থাকে, পার্সোনাল কোনো প্রবলেম না থাকলে তোমরা যার যার ওয়ালে একটা শেয়ার দিয়ে দাও। আর যেটা করবা সেটা হচ্ছে আমার পেজে একটা লাইক দিয়ে রাখবা, আমি যাতে নিউ নিউ কালেকশনগুলো তোমাদের জন্য নিয়ে আসব সেগুলো যাতে সহজেই দেখতে পারো। নাজমুন্নাহার আপু তুমি সাথে আছো, খাদিজা আপু সাথে আছো, নীলিমা আপু স্পেন থেকে, খাদিজা আপু সাথে আছো তুমি, প্লিজ আমাকে একটু হাই হ্যালো করে জানাও, তোমার জন্য আমি অপেক্ষা করে বসে আছি। একটু হাই হ্যালো করে সবাই একটু জানাও, অল সাইড ডান আছে কিনা, দেখা যাচ্ছে কিনা। তাজকিয়া নূর, আমি সবার কাছে প্রথমে ক্ষমা সুন্দর, মানে কি বলবো, আমি যদি কোনো নাম ভুলভাল বলে থাকি তাহলে সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা, আর সবাই আমাকে মাফ করে দিবা। তানরিমি মিতু, আচ্ছা কারো নাম ভুলভাল হলে আবার বলছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। প্লিজ যারা জয়েন হচ্ছ আমার পেজে একটা লাইক দিয়ে রাখো, উপরের লিঙ্কে আমার পেজের নামটা দেয়া আছে, কেসি ফ্যাশন, লাইক দিয়ে রাখো। আর নিউ নিউ কালেকশন যে তোমাদের নিয়ে হাজির হয়ে যাব সেগুলো যাতে সহজেই দেখতে পারো। হাই ডিয়ার, লাভ ইউ অল, যারা আমাকে লাভ রিয়াক্ট দিচ্ছ সবাইকে, আমি শ্রাবণ রহমান সবাইকে আমি বলছি অন্তরের থেকে আমি সত্যি তোমাদের অনেক 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 ভালোবাসি, সত্যি অনেক ভালোবাসি। তাই সেই ভালোবাসার দৃষ্টিকোণ থেকে আমি গতকালকে তোমাদের কথা দিয়েছিলাম, হাই আপু কথা দিয়েছিলাম, তাসমিয়া জামান কথা দিয়েছিলাম, আজকে নিউ কিছু দিল্লি বুটিক নিয়ে হাজির হব, প্লাস পাকিস্তানি কিছু ড্রেস নিয়ে হাজির হব। তাই হাজির হয়ে গেছি। কে? মাহবুবা মিলি, হাই আপু, মাহবুবা মিলি হাই আপু, আমি দেখানো শুরু করছি, ঠিক আছে থাকো। আমি প্রথমে দেখো, হাই আপু শারমিন আক্তার, হাই আপু, আমি প্রথমে একটা নুট কালার দেখাচ্ছি, দেখো খুবই নাইস নাইস ড্রেসগুলো, খুবই ইউনিক ড্রেসগুলো, এগুলো কিন্তু সব পুজোর কালেকশন, এগুলো কিন্তু সব পুজোর কালেকশন এবং পাকিস্তানি, তোমরা উপরে হয়তো বা দেখতে পাচ্ছ, দেখো এটা খুবই সুন্দর করে, খুবই সুন্দর করে কি থাকবে, এমব্রো থাকবে, এগুলো কিন্তু ফুলগুলো হাতের করা, এমব্রো না সরি, ফুলগুলো হাতের করা, এবং দেখো কুন্দন করা, স্প্রিং দেয়া, আশা করি তোমরা সবাই দেখতে পাচ্ছ, স্প্রিং দেয়া, ফুল বডিটাতে, ফুল বডিটাতে এরকম কুন্দন থাকবে, ফুল বডিটাতে এরকম কুন্দন থাকবে, তোমরা দেখতে পাচ্ছ কি না আমাকে একটু হাই হ্যালো করে জানাও। ফুল বডিটাতে এভাবে কুন্দন থাকবে, প্লিজ যারা জয়েন হচ্ছ। রিজওয়ানা আক্তার, হাই আপু, হাই
লাভ ইউ অল, লাভ ইউ অল, লাভ ইউ অল, অন্তর থেকে আমি বলছি। এবং হাতাটা দেখো এভাবে কুন্দন দেয়া থাকবে, হাতাটা এভাবে কুন্দন দেয়া থাকবে, আর আমব্রেলা হাতা থাকবে। ভেরি নাইস একটা ড্রেস, ভেরি নাইস একটা ড্রেস, এবং প্রিটি কালারটা খুবই প্রিটি, দেখতে পাচ্ছ কালারটা খুবই প্রিটি। হ্যাঁ আপু নাইস, জি আপু, আচ্ছা ঠিক আছে আপু, থাকো আমি সবাইকে খুব সুন্দর সুন্দর ড্রেস দেখাবো। এটা হচ্ছে ব্যাক পোশনটা, এটা হচ্ছে ব্যাক পোশনটা, কোনো কাজ থাকবে না। এবং চারি সাইডে খুব সুন্দর করে, চারি সাইডে এভাবে রাউন্ড করা থাকবে, চাইলে গোল কিংবা এভাবে বানাতে পারবা। এটা হচ্ছে সেমি স্টিচ। আসলে তাসমিয়া জাহান আপু, আসলে ড্রেসগুলো নাইস, তোমার দেখার চোখটাও নাইস, ঠিক আছে, ড্রেসগুলো অনেক সুন্দর, ড্রেসগুলো অনেক সুন্দর, সাথে থাকো পাশে থাকো, নাইস নাইস কালেকশন দেখাবো। আমি গতকালই বলেছিলাম যে আমার পেজে এমন কিছু ড্রেস তোমাদের দেখাবো, চোখ ধাঁধানো ড্রেস, আশা করি অন্যান্য পেজে এখনও তোমরা দেখোনি। এটা হচ্ছে সেলারের কাপড়, যে যেভাবে ইচ্ছে মেক করতে পারবা, আড়াই গজের উপরে থাকবে, যেহেতু এগুলো পাকিস্তানি, আড়াই গজের উপরে থাকবে। এবং দেখো ওন্নাটা হচ্ছে এরকম থাকবে, খুবই 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 নাইস করে করা, দেখেছো ওলনাটা এরকম থাকবে। এবং ওলনাটার মাঝে এইভাবে দেখো মিরর ওয়ার থাকবে, ওলনাটার মাঝে এভাবে মিরর ওয়ার থাকবে। তোমরা যে যেভাবে, খুবই নাইস একটা ড্রেস, যে যেভাবে নাও নিতে পছন্দ করো সে সেভাবেই নিতে পারবা। দেখো যদি কারো এই সাইজেই হয়ে যায়, এটা হচ্ছে ফ্রি সাইজ, যদি কারো এই সাইজেই হয়ে যায় তাহলে মেক করতে হবে না, আর যদি এই সাইজে না হয় তাহলে তোমাদের তোমাদের বডি সাইজ অনুযায়ী তোমরা মেক করে নিবা, ঠিক আছে। আর হাতাটা দেখো, হাতাটা খুবই সুন্দর, খুবই প্রিটি একটা হাতা, দেখো কতটা ইউনিক। এগুলো সব পুজোর কালেকশন, কিন্তু পুজো বলে হিন্দুরাই যে পরবে, আমরা মুসলমানরা পড়তে পারবো না, এটা ভুল, তাই না? তো আমরা সবাই এটা চুজ করে নিতে পারবো। আর কালারটা খুবই ইউনিক একটা কালার, এই নুট কালারটা কে না ভালোবাসে, সবাই আমরা অনেকেই খুবই ভালোবাসি, তাই না? নুট কালারটা প্রাইস আপু 2500 টাকা, এটার প্রাইস হচ্ছে 2500 টাকা, এটার প্রাইস হচ্ছে 2500 টাকা। তোমরা আমার পাশে থাকো, সুন্দর সুন্দর কিছু ড্রেস দেখাচ্ছি, তোমরা আমার পাশে থাকো, সুন্দর সুন্দর কিছু ড্রেস দেখাচ্ছি। আমি ডেলিভারি প্রসেসটা বলে দিচ্ছি, ঢাকার ভিতর 80 টাকা, ঢাকার বাহিরে 120 টাকা, ক্ষেত্র বিশেষে 150 টাকা। আমার ড্রেসটা যদি কারো ভালো লেগে থাকে, নাম ফোন নাম্বার অ্যাড্রেস প্লিজ। আর যেটা বলবো, যদি ঢাকার বাহিরে কেউ নিতে চাও, ড্রেসটা কনফার্ম করার জন্য এসব ড্রেসগুলোর উপরে তোমার 500 টাকা বিকাশ পেমেন্ট করতে হবে, প্লাস ডেলিভারি চার্জটা দিতে হবে। তার কারণ হচ্ছে এটা অনেক ড্রেস ফেরত যায়, তো দেখা যায় আমি যখন ড্রেসটা পাঠাই অনেকে কী করে, রিসিভ করে না, তখন আমার প্রবলেম হয়ে যায়, কারণ আমি দুই জায়গায় পে করতে হয়, এক হচ্ছে গাড়ি ভাড়া, আরেক হচ্ছে আমি যে কোরিয়ার সার্ভিসে পাঠাই সেখানে। তো আমি বলবো সবাই মাথাটা ঠান্ডা রেখে ঠিকঠাকভাবে আমার ড্রেসগুলো তোমরা কী করবা, স্ক্রিনশট নিবা। আমার পাশে কিছুক্ষণ থাকো, নাইস নাইস কিছু ড্রেস দেখাবো। আমি গতকালকে বলে দিয়েছি, আজ বিকেল ছয়টায় আমি হাতে পেয়েছি এই ড্রেসগুলো, হাতে পেয়েছি আজ বিকেল ছয়টায়। আমি গতকাল বলেছি আমার পেজে এমন কিছু রাখবো না যে পেজগুলো আমরা ঘুরলেই সহজেই দেখতে পারি। তো আমি দোয়া করব, এবং আমার জন্য তোমরা দোয়া করবে, আমি যাতে কিছু ড্রেস আনকমন আনকমন দেখতে পারি, ঢুকলেই যাতে তোমাদের মনে হয় না আমার যে একটা আপু আছে কেসি ফ্যাশনের, সেখানে আমরা যাব, দেখবো সেখানে কী আছে। দেখো এগুলো সব স্টোনের, এবং দেখো দেখা যাচ্ছে কিনা বলো, এবং এগুলো কিন্তু হাতের কাজের, এগুলো কিন্তু হাতের কাজের স্টোনের এবং স্প্রিংয়ের, এগুলো কুন্দন করা, এগুলো কুন্দন করা। আমি আরো ক্লোজলি দেখাচ্ছি, এগুলো কুন্দন করা, খুবই সুন্দর, খুবই নাইস একটা ড্রেস, খুবই প্রিটি একটা ড্রেস, দেখা যাচ্ছে। আর হাতাটা হচ্ছে এরকম থাকবে। নাজমুন্নাহার আবু তুমি কোথায়? সোনিয়া আক্তার প্রাইসটা জিজ্ঞেস করেছিল, তাকেই বলে দিচ্ছি, প্রাইস হচ্ছে 2500 টাকা। আর এটা হচ্ছে আমব্রেলা হাতা, দেখো হাতাটার পুরোটাতে এরকম কি থাকবে,
এরকম কুন্দন দেয়া থাকবে, এরকম কুন্দন দেয়া থাকবে, পুরো জামাটাতে কুন্দন করা থাকবে, পুরো জামাটাতে কুন্দন করা থাকবে। দেখা যাচ্ছে আপুরা যারা জয়েন হচ্ছ, প্লিজ আমার পেজে একটা লাইক দিয়ে রাখো। কেসি ফ্যাশনের উপরে লিঙ্ক দেওয়া আছে, আমার পেজের লিঙ্কটা দেওয়া আছে। লাইক দেওয়ার পরে আমি যখন নিউ নিউ কিছু কালেকশন নিয়ে তোমাদের জন্য হাজির হব, সহজেই যাতে দেখতে পারো, ঠিক আছে? এর জন্যই লাইকটা দিয়ে রাখা। আর তোমাদের পার্সোনাল কোনো প্রবলেম না হলে একটা করে শেয়ার দিয়ে দাও, একটা করে শেয়ার দিয়ে দাও। নাজমুন নাহার আপু, তোমাকে খুঁজতেছি আপু। আসসালামু আলাইকুম, কেমন আছো আপু? দেখেছো আর ব্যাক পোর্শনটা এরকম। নাজমুন নাহার আপু, তুমি মনে হয় একটা ড্রেস মিস করছো, কিন্তু মিস করার না, আমি তোমাকে দেখিয়ে দিব। এবং নিচের পোর্শনটা এরকম থাকবে, কোনো কাজ থাকবে না, ঘ্যাট থাকবে অনেক, ঘ্যাট থাকবে অনেক। আমি মাস্ট বি নাজমুন নাহার আপু এই ড্রেসটা চুজ করবো 100%। আজকে এনে তোমাদের দেখাচ্ছি, আমি কিন্তু এখনও আমি এগুলো ফটোশ্যুট করতে পারিনি। হাতে আসার পরে বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত ছিলাম, এখনও ফটোশ্যুট করতে পারিনি, তাই আমি বলছি তোমাদের দেখাচ্ছি, তোমরা একটু দেখো, তোমাদের দেখাচ্ছি, তোমরা একটু দেখো। খাদিজা আপু, খাদিজা আপু কোথায় আছো তুমি? প্লিজ জয়েন হও, আমার পাশে আছো কি না একটু জানাও। এটা হচ্ছে সেলোয়ারের কাপড়, এটা হচ্ছে সেলোয়ার কাপড়। এগুলো কিন্তু সেমি স্টিচ থ্রি পিস কুর্তি, এগুলো অরিজিনাল পাকিস্তানি, এগুলো অরিজিনাল পাকিস্তানি। আমার মনে হয় তোমরা দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে। আর হাতাটা দেখো, এতটা নাইস, এতটা নাইস, এতটা নাইস। নাজমুন নাহার আপু এই পেজের হচ্ছে আইডল, বলতে পারো কেন? এইটা হচ্ছে হাতাটা, হাতাটা দেখো, দেখতে পাচ্ছ কতটা ইউনিক, কতটা নাইস লাগবে, তাই না? লাগবে ইউনিক এবং নাইস লাগবে, খুবই সুন্দর একটা ড্রেস, খুবই প্রিটি একটা ড্রেস। সেলোয়ার কাপড়টা হবে এরকম, এক কালারের উপর সেলোয়ারের কাপড়টা হবে। নাজমুন নাহার আপু আরো ক্লোজলি আসছি, আরো ক্লোজলি আসছি, তুমি দেখো, তুমি দেখো, দেখতে পাচ্ছ? আর এটা হচ্ছে, এটা হচ্ছে ওড়নাটা, ওড়নাটা দেখো খুবই সুন্দর করে মেক করা, দেখেছো? খুবই সুন্দর করে, এগুলো খুবই সফট একটা ওড়না। জামাটা যখন পরবা তখন এতটা এতটা নাইস লাগবে, যা বলার বাহিরে। জামাটা যখন পরবা তখন খুবই নাইস লাগবে। ওড়নাগুলো বিশাল বড়, জর্জেট দেখা যাচ্ছে যে এখানে স্টোন ওয়্যার করা আছে, তাই না? এগুলো কিন্তু ফুললি 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 পাকিস্তানি ড্রেস, ঠিক আছে? এগুলোর প্রাইস হচ্ছে 2500 টাকা, এগুলোর প্রাইস হচ্ছে, এগুলোর প্রাইস হচ্ছে 2500 টাকা, এগুলোর প্রাইস হচ্ছে 2500 টাকা। তোমরা যারা দেখছো প্লিজ আমার পেজে একটা লাইক দিয়ে রাখো। আর যেটা করবা, তোমাদের প্রবলেম না থাকলে 2 টাকা করে একটা চকলেট কিনে দিব তোমাদের, একটা শেয়ার করে দাও, ঠিক আছে? হ্যাঁ, কিনে দিব বাবা, তোমাদেরও কিনে দিব, আপুদেরও কিনে দিব, সবাইকে। তোমাদের কাছে 2 টাকা, কিন্তু 2 টাকা না, ওটা হচ্ছে ভালোবাসা। হ্যাঁ হ্যাঁ, দেখো নাজমুন নাহার আপু, নাজমুন নাহার আপু দেখো খুবই সুন্দর ড্রেসগুলো। আমি কিছু ড্রেস দেখাবো, তোমরা পাশে থাকো। নাজমুন নাহার আপু আমি ড্রেসগুলো দেখাবো, তোমরা পাশে থাকো। এগুলো কিন্তু মিল্ক প্রিন্ট করা, মিল্ক প্রিন্ট করা, এবং কাপড়টা খুবই সফট, খুবই সফট। আজকে বিকেলে হাতে পেয়েছি আমি ড্রেসগুলো, আজকে বিকেলে হাতে পেয়েছি। আগের যে ড্রেসগুলো ছিল আমি সোল্ড করে দিব, এখন যে ড্রেসগুলো আনবো ইউনিক ইউনিক ড্রেসগুলো আনবো। আর হাতাটা থাকবে এরকম, হাতাটা থাকবে এরকম, দেখতে পাচ্ছ তোমরা? হাতাটা থাকবে এরকম, দেখতে পাচ্ছ?
নিচের পোষণটাতে এরকম থাকবে, নিচের পোষণটাতে এরকম থাকবে, নিচের পোষণটাতে এরকম থাকবে, মিল্ক প্রিন্ট করা, 100% গ্যারান্টি, রং কস গ্যারান্টি আছে, মানি ব্যাগ গ্যারান্টি। আর এটা হচ্ছে সেলরের কাপড়, এটা হচ্ছে সেলরের কাপড়। কি চকলেট খাবো না তোমরা? শেয়ার দিয়ে দাও একটা করে, ভালোবাসার চকলেট। আর এটা হচ্ছে ওলনাটা, দেখো এটা হচ্ছে ওলনাটা। ওলনাটা কি যে নাইস, কি যে নাইস, দেখতে পাচ্ছ আপুরা? ওলনাটা খুবই নাইস, এবং নিচের পোষণটা এভাবে কাজ দেওয়া থাকবে, নিচের পোষণটা তো এরকম কাজ থাকবে। যারা জয়েন হচ্ছে, তোমাদের পার্সোনাল কোনো সমস্যা না থাকলে তোমরা লাইভে একটা শেয়ার দিয়ে দাও। দেখতে পাচ্ছ আপুরা? অনেক নাইস না? প্রাইসটা কিন্তু খুবই রিজনেবল, ঠিক আছে। দেখতে পাচ্ছ, যদি রকেটের গতিতে, প্লিজ নতুন আসছে, রকেটের গতিতে স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস প্লিজ ভুল করো না। আর আমি বলছি নিয়মটা, সেটা হচ্ছে ঢাকার ভিতর 80 টাকা, ঢাকার বাহিরে ডেলিভারি চার্জটা হচ্ছে 120 টাকা, কিছু কিছু ক্ষেত্রে যদি দূরে হয় তাহলে 150 টাকা। আর হচ্ছে ঢাকার বাহিরে মানে আউটসাইডে কেউ যদি আমার ড্রেসগুলো পছন্দ করে থাকে, সেক্ষেত্রে 500 টাকা বিকাশ করতে হবে এই ড্রেসগুলোর জন্য। আর যেটা করতে হবে সেটা হচ্ছে ডেলিভারি চার্জটা দিয়ে দিতে হবে। খুবই সফট কাপড়গুলো, খুবই সফট কাপড়গুলো, দেখতে পাচ্ছ ব্ল্যাকের উপরে খুবই নাইস ড্রেসগুলো। যখন মেক করবা অনেক নাইস লাগবে, যখন মেক করবা অনেক নাইস লাগবে। এবং হাতাটা দেখো খুবই সুন্দর, হাতাটা দেখো খুবই সুন্দর। নাজমুন নাহার আপু মনে হয় আমাকে বকা দিচ্ছে, বলতেছে মনে হয় কী রে, সে তো কালকে বললো কুর্তি দেখাবে, আজকে 3 পিস দেখাচ্ছে। না রে আপু, আমি কুর্তিও দেখাবো। এটা হচ্ছে হাতাটা, এবং নিচের পোষণটায় খুব সুন্দর করে, নিচের পোষণটায় খুব সুন্দর করে দেখো কাজ থাকবে, নিচের পোষণটাতে খুব সুন্দর করে কাজ থাকবে, ব্যাক পোষণে কোনো কাজ থাকবে না, ব্যাক পোষণে কোনো কাজ থাকবে না। হ্যাঁ আপুরা, নাজমুন হার আপু ঝিমে গেছো কেন, একটু কথা বলো আমার সাথে, কেমন আছো, কেমন আছো, ভালো আছো কিনা? প্রথমে কিন্তু আমি তোমাকে সালাম দিছিলাম, সালামের আনসার দাও নাই। আর এটা হচ্ছে সেলরের কাপড়, এগুলো যেহেতু বাহিরের ইন্ডিয়ান ভার্সনের, তো সো এগুলো কিন্তু অনেক কাপড় থাকে, 2.5 গজের উপরে কাপড় থাকে, যে যেভাবে ইচ্ছে মেক করতে পারবা, যে যেভাবে ইচ্ছে মেক করতে পারবা। আর এটা হচ্ছে ওলনাটা, এটা হচ্ছে ওলনাটা, ওলনাটার বিশেষত্ব দেখো কতটা নাইস। এগুলো কিন্তু মিল্ক প্রিন্ট করা, মিল্ক প্রিন্ট করা, দেখতে পাচ্ছ এগুলো মিল্ক প্রিন্ট করা। খাদিজা আপু তুমি কোথায়? আমি তোমাকে একটা ভাঙা হারিকেন দিয়ে খুঁজছি আপু, খাদিজা আপু। এটা হচ্ছে ওলনাটা, দেখো কতটা নাইস লাগবে, কতটা প্রিটি লাগবে। প্রাইস কিন্তু 1300 টাকা, ঠিক আছে। নাজমুন নাহার আপু, কুর্তি কুর্তি কুর্তি, 2 পিস কুর্তি, খুবই আরামদায়ক রিজনেবল প্রাইসের মধ্যে। নাজমুন নাহার আপু ক্লোজলি দেখাচ্ছি, এটা হচ্ছে এমব্রো করা, এটা হচ্ছে এমব্রো করা, দেখতে পাচ্ছ তোমরা, দেখতে পাচ্ছ রেডের ভিতরে অ্যাশ কালার, দেখো এমব্রোটা, এমব্রোটা দেখা যাচ্ছে। এবং স্টোন দেওয়া থাকবে, স্টোন দেওয়া থাকবে, মোট 3টা থাকবে, দেখো এরকম থাকবে। এগুলো কিন্তু কুর্তি, রেডি করা কুর্তি, এগুলো রেডি করা কুর্তি, ফ্রি সাইজ, তোমাদের সাইজ অনুযায়ী তোমরা করে নিবা। আর এটার বিশেষত্ব হচ্ছে দেখো হাতাটা,
হাতাটা খুবই নাইস, খুবই ইউনিক, দেখতে পাচ্ছ? হাতাটা খুবই নাইস, খুবই ইউনিক। চাইলে এভাবে রাখতে পারো, চাইলে এভাবে এভাবে রাখতে পারো, চাইলে এভাবে বন্ধ করে দিতে পারো, চাইলে এভাবে বন্ধ করে দিতে পারো। হাতাটা এরকম হবে, খুবই ইউনিক একটা ড্রেস, খুবই ইউনিক একটা ড্রেস, দেখতে পাচ্ছ অপুরা? পোষণে সুন্দর করে, এটার ব্যাক পোষণে সুন্দর করে একটা ফুল দেয়া থাকবে, দেখেছো? ফ্লাওয়ারটা দেখতে পাচ্ছ? আমি কমেন্ট দেখতে পাচ্ছি না, প্লিজ তোমরা কেউ কমেন্ট করো, জানাও ড্রেসগুলো দেখতে কেমন। এবং দেখো ফ্রন্ট পার্টে, ফ্রন্ট পার্টে খুব সুন্দর করে গলাটা কিন্তু এরকম থাকবে, আমি বলে দিচ্ছি, গলাটা এরকম থাকবে, ঠিক আছে? গলাটা যখন পরবা এরকম থাকবে, কি এটা খোলাই থাকবে, মানে এরকম ভি টাইপের থাকবে, ঠিক আছে? এবং দেখো এগুলো সুন্দর করে ঘের দেয়া থাকবে, এগুলো ঘের দেয়া থাকবে। আশা করি তোমাদের পছন্দ হবে, ড্রেসগুলো খুবই নাইস, খুবই নাইস, খুবই নাইস, তোমাদের পছন্দ হবে আশা করি। ব্যাক পোর্শনটা এরকম হবে, দেখো ফুললি আমি ধরি কতটা নাইস লাগবে, কতটা সুন্দর লাগবে, দেখতে পাচ্ছ? কেউ একটু কমেন্ট করে জানাও কেমন লাগছে। এবং এটা হচ্ছে ওলনাটা ঝুলটা, দেখো ওলনাটা খুবই সুন্দর করে, দেখেছো? ওলনাটা খুবই সুন্দর করে করা, এবং পুরো ওলনাটা জুড়ে, দেখো কতটা সুন্দর, পুরো ওলনাটা জুড়ে জামাটার সাথে মিল রেখে খুবই সুন্দর করে একটা কি করেছে, ওলনাটা মেক করেছে, দেখেছো কত নাইস লাগবে, দেখতে পাচ্ছ? অনেক নাইস লাগবে না? আসলে আমি তো এটা গায়ে দেইনি, তাই আর কি ওইভাবে বুঝাতে পাচ্ছি না। আমি কালকে মেক করব, কারণ হ্যাঁ আমি আজকে হাতে পেয়েছি সন্ধ্যা 6টায়, তাই আমি মেক করতেও পারিনি, ঠিক আছে? তখন বুঝবা যে কতটা নাইস, ছবিগুলো আপলোড দিলে বুঝতে পারবা কতটা নাইস একটা কালেকশন, ঠিক আছে? এগুলোর প্রাইস হচ্ছে 1700 টাকা, এগুলোর প্রাইস হচ্ছে 1700 টাকা। প্লিজ একটু হাই হ্যালো করে জানাও না, আমি বোবার মতো কথা বলতেছি তোমাদের সাথে। আপু আপু, নাজমুন নাহার আপু, খাদিজ আপু, কিরে আপু তোমরা কোথায়, হাওয়ায় মিলে গেলা, খবরদার মিলে যেও না, এটা লাস্ট ফিনিশিং আমরা দেখব। দেখো নাজমুন নাহার আপু টু পিস কুর্তি, নাজমুন নাহার আপু টু পিস কুর্তিগুলো দেখো, দেখতে পাচ্ছ? গলাটা এরকমভাবে থাকবে, গলাটা কত নাইস দেখছো? এবং জামার কাপড়টা দেখো, জামাটা দেখছো ফুললি কটন, ফুললি কটনের উপরে এইগুলো আসছে, ফুললি কটনের উপর আসছে। এবং নিচের পোষণটা দেখো আপু, নিচের পোষণটা এরকম থাকবে, নিচের পোষণটা এরকম থাকবে, দেখতে পাচ্ছ? এবং নিচে এভাবে লেজ দেওয়া থাকবে, নিচের পোষণটাতে এরকম লেজ দেওয়া থাকবে, আর সাইডে এরকম ফাড়া থাকবে, সাইডে এরকম ফাড়া থাকবে। এগুলো ফ্রি সাইজ কুর্তির সাইজগুলো হচ্ছে ফ্রি সাইজ, যে যেভাবে ইচ্ছে তোমাদের সাইজ মতো করে নিবে। আর যদি এই সাইজেই হয়ে যায় তাহলে তো আর তৈরি করতে হবে না, তাই না? শুধু সাইডগুলো একটু আল্টার করলেই হবে, সাইড প্লাস হাতাটা। আর হাতাটা দেখো এরকম থাকবে, হাতাটা থাকবে এরকম, হাতাটা থাকবে এরকম, ব্যাক পোর্শনটা এরকম থাকবে, ব্যাক পোর্শনটা এরকম থাকবে। তোমরাও চুপ সয়ে গেছো, আমিও চুপ সয়ে গেছি, আর ভালো লাগতেছে না নাকি? আর দেখো জামাটার সাথে মিল রেখে খুবই সুন্দর করে ওলনাটা করিয়েছে, জামাটার সাথে মিল রেখে খুবই ইউনিক, খুবই ইউনিক, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? আসলে কেন শো করছে না আমি জানি না, তবে তোমরা কি কমেন্ট লিখছ? কেউ কষ্ট করে একটু হাই হ্যালো লিখো না, এই চাই লিখলেই হবে, আর কিছু লিখতে হবে না। দেখো জামাটা খুবই ইউনিক, দেখতে পাচ্ছ? জামাটা খুবই ইউনিক, দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে? কেউ একটু কনফার্ম করে বলো দেখা যাচ্ছে কিনা, দেখতে পাচ্ছ কিনা? কি তোমরা কি দেখতেছো নাকি হাই হ্যালো লিখতেছো? একটু লেখো লেখো তাড়াতাড়ি, দেখছো দেখছো আপুরা?
আচ্ছা, আমি তারপরে কি করব এটার প্রাইসটা বলবো। এগুলো ফ্রি সাইজ, যার যেভাবে ইচ্ছে, যদি এটাই হয়ে যায় তাহলে ওয়াল্টার করতে হবে না, যদি এটা না হয় তাহলে কি করতে হবে, ওয়াল্টার করতে হবে, তাই না? তো এগুলোর প্রাইস হচ্ছে কত টাকা? 1700 টাকা। নাজমুন নাহার আপু আসো, তুমি খাদিজ আপু কই, তুমি হারাই গেলা আজকে? এগুলো কুর্তি টু পিস দেখতে পাচ্ছ, এগুলো কুর্তি টু পিস। কাজগুলো আরো ক্লোজলি দেখাচ্ছি, দেখতে পাচ্ছ কিনা আরো ক্লোজলি দেখাচ্ছি কাজগুলো। আর মাঝখানে এভাবে একটা বডি থাকবে, দেখতে পাচ্ছ, মানে একেবারে রাউন্ড ফ্রকের মধ্যে থাকবে। যদি পারো, তোমাদের বডি কারো এরকম সাইজ হয়ে থাকে তাহলে মেক করতে হবে না, আর যদি ছোট বড় হয়ে থাকে, মানে এর চাইতে কম সাইজ হয়ে থাকে, 36, 38, 40, যেহেতু এটা ফ্রি সাইজ, তাহলে সেক্ষেত্রে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের সাইজ অনুযায়ী তোমরা করে নিবা, ঠিক আছে? আর এটা হচ্ছে হাতাটা দেখো, গেট আপটা। আসলে আমরা যখন একটা কুর্তি কিংবা একটা জামা পরি, সেই মেক যে করছে, কীভাবে করছে, সেটার উপর ডিপেন্ড করে একটা মানুষকে ফুটিয়ে তুলে, ঠিক আছে? আর এটা হচ্ছে ব্যাক পার্টটা দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে মাঝখানে এরকম থাকবে, মাঝখানটাতে এরকম থাকবে। আর এটার সুন্দর হচ্ছে এই যে দেখো, বুকে এরকম ঝুল দেয়া থাকবে, বুঝতে পারছো, দেখা যাচ্ছে? খুবই নাইস একটা ড্রেস। এবং এইটার সুন্দর হচ্ছে ওন্নাটা, এই যে পাইপিংটা দেখছো এটার সাথে মিল রেখে এটা করা হয়েছে, দেখতে পেরেছ? ওন্নাটা দেখো, জামাটার সাথে মিল রেখে কতটা নাইস করে করা, আমি ক্লোজলি ধরছি, দেখছো? যেভাবে পরবা অনেক সুন্দর লাগবে, নাইস লাগতেছে না? দেখতে পাচ্ছ, যদি কারো ভালো লেগে থাকে, নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস প্লিজ, আর প্লিজ আমার লাইকটা শেয়ার করে দিও, আর আমার পেজে একটা লাইক দিয়ে রাখো, আমি যখন আগামীকাল লাইভে আসবো সহজেই যাতে তোমরা দেখতে পারো, ঠিক আছে? কুর্তি রেডি কুর্তি সবার খুবই পছন্দের একটা কালার দেখতে পাচ্ছ, অনেক নাইস একটা কুর্তি। এবং হাতাটা দেখো, খুবই নাইস করে করা, কেউ দেখতে পাচ্ছ কি না দেখো, হাতাটা খুবই নাইস করে করা দেখা যাচ্ছে? হাতাটা এরকম হবে, ঠিক আছে। তোমরা যখন এটা পরবা অনেক নাইস লাগবে, তাই না? এবং এটার আরও সুন্দর হচ্ছে দেখো, এইভাবে এগুলো কিন্তু একেবারে লক করা, এগুলো কিন্তু ফাড়া না, ঠিক আছে? এগুলো মানে খোলা না, এগুলো লক করে বাটনগুলো, শো বাটনগুলো দেয়া, শুধু খোলা হচ্ছে এতটুকু। চাইলে এটা খুলে এইভাবে, এটা এগুলো ফ্যাশন ওয়্যার,
ঠিক আছে, এগুলো ফ্যাশন ওয়্যার, চাইলে মানে এভাবে পড়তে পারবা, চাইলে এটা বন্ধ করে দিতে পারবা, ঠিক আছে। আর যেটা করবা সেটা হচ্ছে ব্যাক পোর্শনটা, দেখো কতটা নাইস, কতটা ইউনিক, দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে কতটা নাইস, কতটা ইউনিক। আর সবচাইতে বড় কথা হচ্ছে এটার ওলনাটার বিশেষত্বটা, এরকম ক্রাফট করা, এরকম ক্রাফট করা ওলনাগুলো ক্রাফট করা, তোমরা আয়রন করবা না, আয়রন করলে, আর যদি বলো যে না আয়রন করে পরবা, সেক্ষেত্রে আয়রন করতে পারো, কিন্তু যদি আয়রন করো তাহলে এরকম কুচকানো ভাবটা থাকবে না, আর যদি আয়রন না করো তাহলে কুচকানো ভাবটা থাকবে, তুমি আয়রন করতে পারবে না, এক কথা আয়রন করতে পারবে না। আর এগুলোর ওলনাটার নিচে দেখো খুব সুন্দর করে, ওলনাটার নিচে দেখো খুব সুন্দর করে ঝুল দেওয়া আছে, দেখতে পাচ্ছ, ওলনাটার নিচে খুব সুন্দর করে ঝুল দেওয়া আছে, এবং ওলনাটা যে যেভাবে ফ্যাশনেবল, অনেকে ফ্যাশন করতে চাচ্ছ, ইচ্ছে করলে এভাবেও দিয়ে রাখতে পারো, ইচ্ছে করলে এভাবেও দিতে পারো, যে যেভাবে ইচ্ছে তোমরা এটা কী করতে পারো, পড়তে পারো, তাই না। অনেক সুন্দর একটা ইসে, আবার অনেকে আছে না এরকম করে দিয়ে রাখে, সেটাও পারো, কি আমি কি কথা বলবো নাকি তোমরা, আমি চলে যাব, তোমরা আমাকে বলবা একটু হাই হ্যালো করে বলবা, কথা বলো না, একটু হাই হ্যালো করো না, হাই হ্যালো করো, আমি কিছু ড্রেস ড্রেস দেখাই তোমাদের অলরেডি, আমি যেগুলো বলেছিলাম দুইটা দেখাবো কিন্তু অনেকগুলো দেখিয়ে ফেলেছি, আর একটা ড্রেস দেখাচ্ছি, তোমরা একটু জয়েন হও প্লিজ, একটা গারারা দেখাবো, একটা গারারা দেখাবো, একটু জয়েন হও প্লিজ, একটা গারারা দেখাবো, একটু তোমরা জয়েন হও, আমার পেজে একটা লাইক দাও, আমি একটা সুন্দর নাইস গারারা দেখাবো, সবই পাকিস্তানি, সবই পাকিস্তানি, কালারটা দেখো কতটা সুন্দর, দেখেছো কালারটা কতটা নাইস, এবং বুকের পোশনে খুবই সুন্দর করে বাটন দিয়ে কাজ করা, তোমরা একটু জয়েন হও তাহলে দেখাতে মজা লাগবে, ভালো লাগবে, একটু হাই হ্যালো করো, আর না তো মনে হবে যে আমি কার সাথে কথা বলতেছি, কেউ তো আমার পাশে নাই, সঙ্গে নাই, হাই হ্যালো কাকে করবো, কার সাথে করবো, এটা হচ্ছে হাতাটা, এটা হচ্ছে হাতাটা। আচ্ছা আমি প্রথমে জামাটা দেখাচ্ছি, জামাটা দেখো ক্লোজলি দেখাচ্ছি, দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে এটা কিন্তু এভাবে বসবে, ঠিক আছে এইভাবেই বসবে, আমি ক্লোজ গারারা পুজোর জন্য আসছে, শুধু হিন্দুরাই পরবে তা না, আমরাও পরবো সাথে, ঠিক আছে। বডির সাইজ ফ্রি, বডির সাইজ ফ্রি, বডির সাইজ ফ্রি, যে যেভাবে ইচ্ছে তোমরা মেক করতে পারবা। আর নিচের পোশনে দেখো খুব সুন্দর করে একটা লেস দেওয়া আছে, খুব সুন্দর করে, আশা করি তোমরা দেখতে পাচ্ছ, প্লিজ যারা জয়েন হচ্ছ জয়েন হয়ে যাও, আমার লাইফটা তোমাদের ওয়ালে শেয়ার করে দাও, আমার পেজে একটা লাইক দিয়ে রাখো, আমার পেজে একটা লাইক দিয়ে রাখো, এবং ব্যাক পোশনটা এরকম থাকবে, ব্যাক পোশনটা এরকম থাকবে, ব্যাক পোশনের নিচে এভাবে একটা পাট দেয়া থাকবে, ঠিক আছে, ব্যাক পোশনের নিচে এরকম একটা পাট দেয়া থাকবে, দাঁড়াও দাঁড়াও যেও না তোমরা, থাকো, গারারা গারারা গারারা, এটা হচ্ছে মেক করা, এটা হচ্ছে মেক করা, তোমাদের মেক করতে হবে না, তোমাদের মেক করতে হবে না, গারারাটা কতটা নাইস দেখো, গারারাটা কতটা নাইস, দেখতে পাচ্ছ খুবই সুন্দর করে করা, জামার কাপড়টা দিয়ে এবং নিচের পোশনে সেই যে লেসটা দিয়ে খুব সুন্দর করে গারারাটা করা, তোমাদের গারারাটা কিছুই করতে হবে না, অনেক বড়, অনেক বড়, দেখতে পাচ্ছ গারারাটা, এটা হচ্ছে গারারা ড্রেস, এটা হচ্ছে গারারা ড্রেস, এবং
ওলনাটা এতটা নাইস, এতটা নাইস, এতটা নাইস। দেখো ওলনাটা অনেক সুন্দর, জামাটার সাথে মিল রেখে ওলনাটার পাইপিং করা, তার চাইতে সুন্দর হচ্ছে এই যে ওলনাটা। ভাল লাগবে না? তার চাইতে সুন্দর হচ্ছে এই যে ওলনাটা, দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে কিনা আমাকে কেউ প্লিজ কনফার্ম করো, দেখা যাচ্ছে কিনা আমাকে কেউ প্লিজ কনফার্ম করো। দেখতে পাচ্ছ? আবারও দেখাচ্ছি ক্লোজলি, আবারও দেখাচ্ছি। কালারটা হচ্ছে পিঙ্ক কালার, পিঙ্কের উপরে হোয়াইট কালার, পিঙ্কের উপরে হোয়াইট কালার। দেখতে পাচ্ছ? খুবই সুন্দর, খুবই প্রিটি একটা ড্রেস, খুবই সুন্দর, খুবই প্রিটি একটা ড্রেস। এটা গারারা, এটা গারারা। যদি কারো ভালো লেগে থাকে, নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস প্লিজ। আর যেটা করবা সেটা হচ্ছে ঢাকার ভিতর 80 টাকা, ঢাকার বাহিরে 120 টাকা। এইটার প্রাইস হচ্ছে 1700 টাকা, এটার প্রাইস হচ্ছে 1700 টাকা। থ্রি পিস, এটার প্রাইস হচ্ছে 1700 টাকা। এটা থ্রি পিস, এটার প্রাইস হচ্ছে 1700 টাকা। তোমরা যে যেখানে থাকো প্লিজ জয়েন হয়ে যাও, আমি কিছু ড্রেস দেখাই। যে যেখানে থাকো প্লিজ জয়েন হয়ে যাও। যারা নতুন আসছো প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাও, যারা নতুন আসছো প্লিজ আমাকে কেউ কমেন্ট করে জানাও। একটা ইয়োকের ড্রেস দেখাচ্ছি নাজমুন নাহার আপু, তোমার জন্য ফুললি, এটা তোমার জন্য ইয়োকের ড্রেসটা। এবং এগুলো কিন্তু 100% কি লোন, ঠিক আছে? দেখো দেখো, এই হচ্ছে জামাটা, এই হচ্ছে জামাটা, দেখতে পাচ্ছ? এই হচ্ছে জামাটা, হাতাটা এদিক দিয়ে থাকবে, হাতাটা এপাশ, আর হচ্ছে ব্যাক পোর্শনটা এরকম থাকবে, ব্যাক পোর্শনটা এভাবে থাকবে। যাই হোক আমি দেখাচ্ছি, তোমরা একটু আমার সাথে থাকো, আমি দেখাচ্ছি। এবং একটা ইয়োক থাকবে, এবং একটা ইয়োক থাকবে, এই ইয়োকটা তোমরা গলায় বসিয়ে নিবা, এই ইয়োকটা তোমরা এভাবে গলায় বসিয়ে দিবা, খুবই নাইস। এগুলো সব পাকিস্তানি, এগুলো সব পাকিস্তানি, কিন্তু তোমরা কেউ মনে করবে না এগুলোর কোনো কপি আমাদের কাছে আসেনি। আমি এখন থেকে যা আনবো সব পাকিস্তানি ড্রেসেই আনবো তোমাদের জন্য। যা, এবং সেলরের কাপড়টা দেখো, এই কালার থাকবে, সেলরের কাপড়টা এই কালার থাকবে। এটা সুন্দর হচ্ছে, সবচাইতে সুন্দর হচ্ছে ওলনাটা, ওলনাটা দেখো কতটা নাইস, দেখতে পাচ্ছ? এগুলো সবচাইতে সুন্দর হচ্ছে ওলনাটা, খুবই সফট, খুবই সফট ওলনাটা, এতটা নাইস, এতটা নাইস যা বলার বাহিরে, ওলনাটা এতটা নাইস যা বলার বাহিরে। দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে? বলো দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা? প্রাইস হচ্ছে 1600 টাকা, প্রাইস হচ্ছে 1600 টাকা। খুবই নাইস একটা কালার, এবং ফুলগুলো দেখো কতটা সুন্দর, ফুলগুলো দেখো কতটা সুন্দর। যেহেতু এগুলো, যেহেতু এগুলো পাকিস্তানি, দেখেছো এগুলো লোন কিন্তু। আর প্রিন্টগুলো দেখো ডিজিটাল, সম্পূর্ণ ডিজিটাল। এগুলো কিন্তু ওই যে ফেরদৌস লোন, দেখেছো কতটা সুন্দর? নাজমুন নাহার আপু একটু বলো না আজকে কেমন লাগতেছে ড্রেসগুলো। হাতার কাপড়টা এভাবে থাকবে, হাতার কাপড়টা এদিক দিয়ে থাকবে, তোমরা যে যেভাবে ইচ্ছে লুজ হোক ফিটিং হোক তোমরা তোমাদের মতো করে মেক করে নিবা। আর যখন টেইলরকে দিবা, টেইলর সুন্দর করে তোমাদের এই জামাটা মেক করে দিবে, সুন্দর করে জামাটা মেক করে দিবে। এই যে এভাবে ইয়োকটা লাগিয়ে নিবা। তোমরা যারা নতুন জয়েন হচ্ছ প্লিজ আমাকে একটু জানাও, যদি
তোমরা না দেখে থাকো আমি যে কুর্তিগুলো এনেছিলাম এবং পাকিস্তানি ড্রেসগুলো যে এনেছিলাম সেগুলো আবার দেখাবো। তোমরা একটু হাই হ্যালো করে জানাও, নতুন কেউ জয়েন হয়েছো নাকি ছিলে আমার পাশে, এখন বর্তমানে যারা আছো তারা কি আমার পাশে আছো, আগের থেকেই ছিলা, লাইফটা শুরুতেই ছিল কিনা আমাকে একটু হাই হ্যালো করে জানাও। এটা সুন্দর হচ্ছে ওলনাটা, ওলনাটা অনেক অনেক নাইস, দেখতে পাচ্ছো কতটা প্রিটি একটা কালার, সো বিউটিফুল। মানুষ বলে না ওয়াও ড্রেস, আছো কি না একটু বলো, সাথে আছো কি না একটু জানাও। আমি ড্রেসগুলো হয়তো বা যদি থাকো পাশে ড্রেসগুলো আবার দেখাবো, যদি আমার পাশে থাকো আর যদি নতুন জয়েন হয়ে থাকো তাহলে দেখাবো, আর যদি নতুন জয়েন হয়ে না থাকো পুরনো মানে লাইফটা শুরু থেকেই দেখছো তারা কি করবা, দেখার দরকার নাই তাই না। দেখতে পাচ্ছ যারা জয়েন হয়েছ তারা একটু বলো ড্রেসগুলো কি আমি দেখাবো কি না, নতুন কেউ আছো নাকি পুনরায় ছিলা, বলো তোমরা বলো আমি দেখাবো, দেখাবো ড্রেসগুলো দেখাবো কি না, দেখাবো কি না বলো। নাজমুন আহার আপু দেখে ফেলছে, এটা হচ্ছে হাতায় জামাটার গলাটায় স্টোন থাকবে, তারপরে হচ্ছে স্প্রিং থাকবে, হাতার কাজ থাকবে এবং সুন্দর করে দেখো ইয়কটা খুবই সুন্দর করে করা, ইয়কের দেখেছো দেখা যাচ্ছে। যারা জয়েন হচ্ছ প্লিজ একটু লাইক দিয়ে রাখো, প্লিজ একটু লাইক দিয়ে রাখো, এবং পুরো জামাটাতে এভাবে কুন্দন দেওয়া থাকবে, পুরো জামাটাতে এভাবে কুন্দন দেওয়া থাকবে, প্লিজ একটু লাইক দিয়ে রাখো। আমি আগামীকাল তোমাদের আবার নিউ নিউ কিছু ড্রেস দেখাবো যাতে সহজেই দেখতে পারো, তার জন্য আমার পেজে একটা লাইক দিয়ে রাখো। আর তোমাদের পার্সোনাল প্রবলেম না থাকলে তুমি যেটা করবা সেটা হচ্ছে একটা ওয়ালে শেয়ার দিয়ে দিও, ঠিক আছে। নতুন কেউ জয়েন হচ্ছ প্লিজ একটু হাই বলে জানাও, আমি তাহলে তাদের জন্য ড্রেসগুলো আবার দেখাবো। নতুন কেউ জয়েন হচ্ছ কি না প্লিজ একটু হাই দিয়ে জানাও, আমি তাহলে ড্রেসগুলো আবার দেখাবো, আর যদি জয়েন না থাকো পুনরায় দেখতে থাকো তাহলে আর দেখাবো না। দেখো হাতাটা হচ্ছে এরকম প্রিটি আমব্রেলা হাতা, হাতাটা হচ্ছে এরকম প্রিটি আমব্রেলা হাতা, দেখতে পাচ্ছ দেখা যাচ্ছে, এবং পুরো হাতায় কুন্দন ওয়ার্ক থাকবে, পুরো হাতায় কুন্দন ওয়ার্ক থাকবে, পুরো হাতায় কুন্দন ওয়ার্ক থাকবে। এগুলো সব পাকিস্তানি কালেকশন, এগুলো সব দেখো, এগুলো সব পাকিস্তানি, এগুলো সব পাকিস্তানি। তোমরা যারা নতুন জয়েন হচ্ছ প্লিজ আমাকে একটু হাই হ্যালো করে জানাও যে হ্যাঁ নতুন জয়েন হয়েছ, তাহলে আগের ড্রেসগুলো আবার রিপ্লাই করব, আর যদি নতুন জয়েন না হয়ে থাকো তাহলে আর দেখাবো না। এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা, এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা, আর এটা হচ্ছে ওলনাটা, ওলনাটা কতটা সফট দেখছো, এগুলো মিরর ওয়্যার করা, মিরর ওয়্যার করা, মিরর, এগুলো সম্পূর্ণ মিরর। আর যখন এটা মেক করবা এগুলো তো 100% ওকেশনের, 100% ওকেশন ড্রেস, যেহেতু পুজোর ড্রেস তার মানে যে কোনো ওকেশনেই পরার মতো একটা ড্রেস। আর এটার বিশেষত্ব হচ্ছে চাইলে তোমরা এভাবে ঘের করতে পারবা, আর যদি ঘের তোমাদের কাছে ভালো না লাগে এইভাবে কেটে ফেলবা, মেক করে ফেলবা, সুন্দর শুধু বডিটা এভাবে থাকবে, কামিজের মতো এভাবে থাকবে, ঠিক আছে। দেখতে পাচ্ছ দেখা যাচ্ছে, বলো বলো দেখা যাচ্ছে কি না। এটার কালার হচ্ছে দুইটা, এটার কালার হচ্ছে দুইটা, নতুন আপুদের জন্য দেখানো, নতুন আপুদের জন্য দেখানো। দেখো এখানে স্প্রিং করা, হাতের কাজ করা, কুন্দন ওয়্যার করা, সবগুলো আমি ক্লোজলি আরও দেখাচ্ছি, দেখতে পাচ্ছ দেখা যাচ্ছে, এগুলো
এবং পুরো জামাটা জুড়ে এভাবে কাজ থাকবে, পুরো জামাটা জুড়ে কুন্দন থাকবে, পুরো জামাটা জুড়ে কুন্দন থাকবে, দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে? আর নিচে এভাবে একটা পাট দেয়া থাকবে, নিচে সুন্দর করে পাট দেয়া থাকবে। দেখো পাটটার বিশেষত্ব হচ্ছে অনেকগুলো জামা এভাবে সোজা থাকে, এটা কিন্তু একটু রাউন্ড করা, দেখা যাচ্ছে কিনা? এটা কিন্তু একটু রাউন্ড করা, জামাটা একটু রাউন্ড করা, দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে? বলো তোমরা একটু হাই হ্যালো করে জানাও, তোমরা যারা নতুন জয়েন হচ্ছ। দেখাবো নাকি আমি চলে যাব? আর হাতাটা হচ্ছে আমব্রেলা হাতা, হাতাটা হচ্ছে আমব্রেলা হাতা, তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। কুন্দন দেয়া থাকবে, কুন্দন দেয়া থাকবে, পুরো হাতটা হাতের কাজে এরকম কুন্দন দেয়া থাকবে, দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে পুরো হাতটাতে। আর ব্যাক পোষণে কোনো কাজ থাকবে না, ব্যাক পোষণে কোনো কাজ থাকবে না। চাইলে এটা গোল করা যাবে জামাটা, আবার চাইলে এটা কি করা যাবে, চাইলে এটা এইভাবে সোজা করে করা যাবে, ঠিক আছে? যারা নতুন জয়েন হচ্ছ প্লিজ আমার পেজে একটা লাইক দিয়ে রাখো। গতকাল আমি বলেছিলাম নিউ নিউ কিছু পাকিস্তানি কালেকশন নিয়ে আসব, আমার কথার সাথে কাজের মিল আছে কিনা তোমরা একটু আমাকে বলো, হাই হ্যালো করে বলো। আর নাজমুন্নাহার আপু, তোমাকে বলে দিচ্ছি আগামীকাল তুমি ড্রেসগুলো পেয়ে যাবা, তারপরে যেটা করবা আমাকে, তারপর যেটা করবা সেটা হচ্ছে ড্রেসগুলো কেমন হয়েছে একটা রিভিউ দিবা, তারপর যখন মেক করবা একটা ছবি পাঠিয়ে দিবা, ঠিক আছে? এটা হচ্ছে জামাটা, এটা হচ্ছে জামাটা, আর এটা হচ্ছে ওন্না সালোয়ারের কাপড়টা, এটা হচ্ছে নুট কালার। দেখো খুবই খুবই ইউনিক একটা ড্রেস, এবং এগুলো সব পার্টি ওয়ার, এগুলো সব পার্টি ওয়ার, তাই না? ড্রেসগুলো সব পার্টি ওয়ার। যারা জয়েন হচ্ছ প্লিজ, নতুন করে যারা জয়েন হচ্ছ আমার পেজটাতে একটা লাইক দিয়ে রাখো। আগামীকাল যখন আমি জয়েন হব, সাথে সাথে যাতে তোমরা বিবিসি নিউজের মতো শুনতে পারো, দেখতে পারো, ঠিক আছে? আর এটা হচ্ছে, এটা হচ্ছে ওলনাটা, এরকম মিরর ওয়ার থাকবে, ওলনাটা এরকম মিরর ওয়ার থাকবে, আর ওলনার পাশে দেখো লোয়ার পোর্শনে এরকম পাট দেয়া থাকবে এবং সুন্দর করে লেস দেয়া থাকবে, লোয়ার পোর্শনে পাট দেয়া থাকবে এবং সুন্দর করে লেস দেয়া থাকবে, যে যেভাবে ইচ্ছে এই ওলনাটা নিতে পারবা। এবং এই ওলনাগুলো এতটা কমফোর্টেবল যে সহজে পড়বে না, মাথায় দিয়ে রাখবা পড়বে না, মানে অনেকগুলো ওলনা আছে না, এগুলো তো একেবারে পিওর জর্জেট, দেখো পিওরের ওড়না যেটাকে বলে, সহজে মাথা থেকে যাই করো না কেন মাথা থেকে পড়বে না। অনেকে আছে না মাথা দেওয়াটা খুবই পছন্দ করে, ওড়না সবসময় মাথায় রাখে, তো তারা মাথায় দিয়ে রাখতে পারবে, ঠিক আছে? মাথা দিয়ে সুন্দর করে রাখতে পারবে। খুবই ইউনিক একটা ড্রেস, খুবই ইউনিক একটা ড্রেস, দেখতে পাচ্ছ? এটার বিশেষত্ব হচ্ছে দেখো কাপড়টা খুবই সফট, কাপড়টা খুবই সফট, পরে খুবই আরামদায়ক, পরে খুবই আরামদায়ক, পরে খুবই আরামদায়ক। খাদিজা আপু, নাজমুন্নাহার আপু, তোমরা যদি না থাকো তোমরা আবার লাইভটা টেনে টেনে দেখে নিবা, এটা আশা করি দেখেছ, আবার রিস্টক করেছি, এটা আশা করি দেখেছ তোমরা অনেকেই, আবার রিস্টক করেছি কারণ এগুলো ডিমান্ডের, ঠিক আছে? আমার পেজে এমন কোনো ড্রেস রাখবো না যেগুলো ডিমান্ড নেই। এটা হচ্ছে হাতাটা, এটা হচ্ছে হাতাটা, আমার পেজে এমন কিছু ড্রেস রাখবো না যেগুলো ডিমান্ড নেই। আর এটা হচ্ছে ব্যাক পোষণটা, এটা হচ্ছে ব্যাক পোষণটা, লোয়ার পোষণটা, লোয়ার পোষণটা এরকম থাকবে। চাইলে তোমরা ফ্রকের মতো গোল রাউন্ড করে তৈরি করতে পারবা, চাইলে তোমরা ফ্রকের মতো গোল রাউন্ড করে তৈরি করতে পারবা। সেই যে দুইটা কালার চলে গেছিলো, আবার সেই দুইটা কালারেই আবার রিটার্ন বুকড করছি, কারণ এই জন্যই যে তোমাদের অনেকেই এটা আশেপাশে যারা ছিল কিংবা মেয়েদের অনেকের চয়েসেবল একটা ড্রেস। এটা হচ্ছে সেলোয়ারের কাপড়টা,
এটা হচ্ছে সেলোয়ার কাপড়টা, যে যেভাবে ইচ্ছে মেক করতে পারবে। সেলোয়ারের কাপড়ে 2.5 গজের উপরে কাপড় থাকবে, তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী মেক করবে, যারা জয়েন হচ্ছো প্লিজ আমার পেজে একটা লাইক দিয়ে রাখো, যারা জয়েন হচ্ছো প্লিজ। হয়রান লাগতেছে, বক বক করতেছি তো। আর এটা হচ্ছে ওড়নাটা, ওড়নাটা দেখো অনেক সুন্দর, আর ওড়নাটার নিচে খুবই সুন্দর ঝুল দেওয়া থাকবে, ওড়নাটা অনেক সুন্দর, চাইলে নামাজ পড়া যাবে, বিশাল বড়, এগুলো বিশাল বড়। এবং এগুলো প্রত্যেকটার কাপড়ের বিশেষত্ব হচ্ছে পরে খুবই আরামদায়ক, পরে খুবই মজা পাবা, কেউ বকা দিবে না একটাও। যখনই বাবা একটা দোয়া দিবা যে কাপড়গুলো খুবই নাইস, খুবই নাইস, ঠিক আছে। আমি আর একটা দেখাচ্ছি, সেটা হচ্ছে যারা নতুন জয়েন হচ্ছে তাদের জন্য। দেখো বুকের প্যাটার্নে খুবই সুন্দর করে এমব্রো থাকবে, এমব্রোগুলো কতটা নিখুঁত করে করা, আর হাতাটা দেখো এরকম, থাকবে, দেখতে পাচ্ছ, যেভাবে ইচ্ছে মেক করে নিবা। কালারটার সাথে মিল রেখে হাতাটা করা হয়েছে, এবং নিচের পোশনটা দেখো, খুব সুন্দর করে একটা লেস থাকবে, এবং দেখো এখানে কুশি কাটার কাজ থাকবে। এগুলোর বিশেষত্ব হচ্ছে সালোয়ারটা, খুবই ইউনিক ড্রেস, এবং মাস্ট ডিমান্ডেবল একটা ড্রেস, তাই আবার রিস্টক করা হয়েছে। আর পূজার কালেকশনগুলো তোমরা দেখেছো, যদি কেউ দেখতে না পারো তাহলে লাইভটা টেনে দেখে নিবা, আর কী করবা, প্লিজ একটা লাইক দিয়ে রাখবা, তখন আমি আগামীকাল যখন চলে আসবো তোমাদের মাঝে সহজেই পেয়ে যাবা। এটা হচ্ছে সেলোয়ারের কাপড়টা, যেভাবে ইচ্ছে মেক করে ফেলবা। সেলোয়ারের কাপড়ে 2.5 গজের উপরে থাকবে, এবং এই জামাটার ব্যাক পোর্শনে কোনো কাজ থাকবে না, বডি সাইজ ফ্রি, যেভাবে ইচ্ছে যত লেন্দি হোক না কেন এটাই মানে মেক করতে পারবে। এবং ওড়নাটা হচ্ছে এত বড়, এগুলো দিয়ে চাইলে নামাজ পড়া যায়। দেখো সুন্দর ঝুল, অনেকে ঝুলগুলো পছন্দ করে, অনেকে রাখে, অনেকে ফেলে দেয়, তোমাদের ভালো না লাগলে ফেলে দিবা, আর যদি ভালো লাগে রেখে দিবা। দেখেছো খুবই সুন্দর না, অনেক 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 সুন্দর। আমি বলে দিচ্ছি কুর্তির ড্রেসগুলো হচ্ছে, যেগুলো রেডি কুর্তি ছিল টু পিস, সেগুলো হচ্ছে ফ্রি সাইজ, যার যেইটা ভালো লাগে সে সেটা নিতে পারতা। আর যদি কারো ভালো লেগে থাকে স্ক্রিনশট নিয়ে নিবা, তারপরে কী করবা ইনবক্স করে দিবা, আমার মনিটর তোমাদের আনসার দিয়ে দিবে। নাম্বার এক, এবার আমি ডেলিভারি প্রসেসটা বলছি, ঢাকার ভিতর 80 টাকা, ঢাকার বাহিরে 120 টাকার, ক্ষেত্র বিশেষ। যদি দেখা যায় ঢাকা থেকে মফস্বলে চলে যেতে হবে, মানে দূরে, অনেকটা দূরে যেতে হবে, তো তখন কি করতে হবে, 150 টাকা দিতে হবে। আর প্রসেসটা বলছি, নিয়মটা হচ্ছে যদি আমার কোনো ড্রেস তোমাদের ভালো লেগে থাকে 500 টাকা বিকাশ পেমেন্ট করতে হবে, আর যেটা করতে হবে সেটা হচ্ছে ডেলিভারি চার্জটা দিয়ে দিতে হবে। আর বিকাশ পেমেন্টটা এই জন্যই করবা যাতে আমার কোনো ড্রেস ব্যাক না আসে, কারণ আমার দেখো আমি যে যাই, যেখানে আমি ডেলিভারি দিতে যাই সেখানে আমার একটা খরচ দিতে হয়, গাড়ি দিয়ে যাই। আচ্ছা গেল এটা, শুধু তোমারটা না, আমি অনেকজনেরটাই যাই বলে দিচ্ছি। তারপরে হচ্ছে আমি কোনো ড্রেস বুকিং করলাম, বুকিং করার পরে দেখা যায় কি অনেকে, এগুলো আসলে তোমার আমার কথা না, অনেক মেয়েরা এরকম করে, এটা মেয়েদের স্বভাব, দেখা যায় এই পেজে ভালো লাগে না আরেক পেজে দৌড়ায়, একটা ঠু মারে আর কি। তো এটা অনেকেই কাজটা করে, এই ব্যাড দিকটা অনেকের আছে।
তোকে সে কী করে ড্রেসটা আর মানে রিসিভ করে না। তো রিসিভ না করলে কি হয়, আমার সেই কোরিয়ার সার্ভিসেও দিতে হয়, আমার গাড়ি ভাড়াটাও পে করতে হয়। তো তার জন্যই বলি তোমরা কি করবা, 500 টাকা বিকাশ করবা, এজন্যই যাতে ড্রেসটা কনফার্ম থাকে। তোমাদেরও টাকার মায়া থাকবে, আমারও ড্রেসটার মায়া থাকবে, আমিও সহজেই একেবারে যতন সহকারে তোমাদের হাতে ড্রেসটা পৌঁছে দিব, কারণ তুমি আমাকে 500 টাকা বিকাশ করছো, তাই না? তো আর একটা কথা, আমার পেজে যারা নতুন নতুন জয়েন হচ্ছ কিংবা হবা কিংবা আগামীকাল লাইভগুলো দেখার পরে জয়েন যারা হবা, তো আমার পেজটাতে একটা লাইক দিয়ে রাখবা। আমি আমার পেজের আমি মানে নিউ নিউ ভার্সনের ড্রেসগুলো আনবো, আমি চাই না আমার পেজে যা দেখতে পারো অন্য পেজে যাতে তোমরা না পাও, ঠিক আছে? তো আমি এমন এমন বাহিরের ড্রেসগুলো আনবো, আমার প্রফিট কম হোক সমস্যা নাই, তোমরা ড্রেসগুলো পেয়ে খুশি থাকো এবং তোমরা যাতে হাসি মুখে বলতে পারো ড্রেসগুলো কোথা থেকে নিয়েছো, কীভাবে নিয়েছো, কালেক্ট কীভাবে করেছো, তাই না? হয়তো বা আমার একটু মানে কষ্ট হবে সেগুলো মানে ম্যানেজ করার জন্য, তোমাদের জন্য কোনটা ভালো লাগবে। আমি মনে করি আমি পরলে যে ড্রেসটা সুন্দর লাগবে তোমাদের পরলেও সেম সুন্দর লাগবে। এটা আমি বিক্রির জন্য না যে আমি বিক্রি করব, জাস্ট 200 টাকা 100 টাকা প্রফিট করি থাক, কিন্তু না, এমন একটা ড্রেস নির্বাচন করব যেই ড্রেসটা পরার পরে আমার বোনদেরকে অনেক অনেক সুন্দর লাগবে, প্রত্যেকটা বোনকে যাতে জিজ্ঞেস করে ড্রেসটা কোথা থেকে কালেক্ট করা হয়েছে, ঠিক আছে? তো আমি কি বলবো, আজকে আর কিছু বলার নাই, কিছু করার নাই। হ্যাঁ, আরেকটা রিস্টক ড্রেস হয়েছে, আমি দেখা দিচ্ছি, তোমরা পাশে থাকো। সেটা হচ্ছে ব্ল্যাক কালারটা, আবার রিস্টক হয়েছে, একটা ডিমান্ডেবল ড্রেস, মেয়েদের খুবই পছন্দের একটা কালার এবং খুবই ডিমান্ডেবল একটা ড্রেস। এগুলোর প্রাইস অনেক ছিল, বর্তমানে আমি কিন্তু অনেক দাম দিয়ে আজকে নিয়ে আসছি, ঠিক আছে? এই ড্রেসগুলো বর্তমানে 50 টাকা, প্রতিটা ড্রেসের উপরে 50 টাকা বেশি দিয়ে নিয়ে আসছি। তো আজকে প্রাইস হবে 1100 টাকা, আজকে প্রাইস হবে 1100 টাকা। আমি আবার পুনরায় রিস্টক করছি এবং নিচের পোর্শনটা এরকম থাকবে, নিচের পোর্শনটা এরকম থাকবে, হাতাটা এরকম থাকবে যে যেভাবে ইচ্ছে মেক করতে পারবা, হাতাটা এরকম থাকবে যে যেভাবে ইচ্ছে মেক করতে পারবা। আর হচ্ছে ব্যাক পোর্শনটা এরকম থাকবে, ব্যাক পোর্শনটা এরকম থাকবে, মনে হবে যে সত্যিকার অর্থে এটা একটা কাজ করা মানে এমব্রো একটা ড্রেস, আসলে এমব্রো ড্রেস না, শুধু এমব্রো থাকবে মাঝে আর স্টোন থাকবে মাঝে, এই যে এইগুলো হচ্ছে এমব্রো, এগুলো হচ্ছে এমব্রো এবং মাঝে মাঝে এগুলোর জামাগুলোর মাঝে মাঝে এমব্রো থাকবে, আমার মনে হয় তোমরা দেখতে পাচ্ছ। কিন্তু যখন হাতে পাবা, দূর থেকে জামাটা পরবা, সবাই মনে করবে ফুললি জামাটা এমব্রো করা, ফুললি জামাটায় এমব্রো করা, এইভাবে দিয়ে নেকে এভাবে দিয়ে দিয়ে তারপরে পাল দিয়ে দিবা, অনেক সুন্দর লাগবে ড্রেসটা, অনেক সুন্দর লাগবে। আর স্যালোয়ারটা হচ্ছে এরকম, স্যালোয়ারটা হচ্ছে এরকম, স্যালোয়ারটা এরকম ব্ল্যাক হবে, এক কালার ব্ল্যাক হবে, আর ওড়নাটা তো কথাই নাই, মারাত্মক সুন্দর। এটা হচ্ছে ওলনার নিচের পোষণে থাকবে, এটা হচ্ছে ওলনার নিচের পোষণে যা থাকবে। আমি চলে যাব বলে সবাই জয়েন হচ্ছে আবার। আর এটা হচ্ছে ওলনাটা, এটা হচ্ছে ওলনাটা, ওলনাটা দেখো কতটা নাইস, কতটা প্রিটি মনে হচ্ছে, দেখছো, দেখা যাচ্ছে? এগুলো গতকালকেও আমি 1000 টাকা সেল করছি, কিন্তু আজকে আমি প্রত্যেকটাতে মানে 50 টাকা 100 টাকা বেশি করে দিয়ে নিয়ে আসছি। তো আমি এই ড্রেসটা 1100 টাকার কমে বিক্রি করতে পারবো না, সরি, আমাকে গতকালকের রেটটা কেউ বলবা না প্লিজ। আরেকটা ড্রেস রিস্টক হয়েছে, সেটা হচ্ছে এটা, সেটা হচ্ছে এটা, এটাও রিস্টক হয়েছে, আসলে অনেকের ডিমান্ডেবল। আমি আশা করি সামনে থেকে এই ড্রেসগুলো পাবা না, যদি কারো নেওয়ার ইচ্ছে থাকে নিয়ে ফেলো, কারণ এই ড্রেসগুলো প্রত্যেকটা পেজেই কম বেশি আছে, তাই আমি আমার পেজে রাখবো না, ঠিক আছে? এবং নিচের পোর্শনটাতে কোনো কাজ থাকবে না, এভাবে চাইলে তোমরা রাউন্ড করে নিতে পারো, সাইডে এরকম একটা
পাইপিং থাকবে সেটা কেটে ফেলে দিতে পারো, কিংবা সাইডে লাগাতে পারো, হাতে লাগাতে পারো, গলায় লাগাতে পারো, সেটা তোমাদের পছন্দের ওপর নির্ভর করবে তোমরা কোথায় লাগাবা, তাই না? আমি বারবার বলবো, যদি কারো ভালো লেগে থাকে আমার ড্রেসগুলো, আজকের পেজের ড্রেসগুলো যদি ভালো লেগে থাকে রকেটের গতিতে তোমরা নিয়ে নিবা, কারণ আমার কাছে আজকে বিকেল আসছে। আমি মনে হয় না 10-15 দিনের ভিতরে কোনো মানে কপি বের হবে, ঠিক আছে? তোমরা এর ভিতরে যাদের চুজ হয় নিয়ে নিও, কিন্তু যখন কপি চলে আসবে তখন তো বকা দিবা দিবাই, মানে রং কস থাকবে না, মানি ব্যাগ গ্যারান্টিও পাবে না, কিচ্ছু পাবা না। আর এটা হচ্ছে এইটার ওড়নাটা, এটা হচ্ছে এটার ওড়নাটা, দেখো ওড়নার নিচের পোষণটাতে এরকম থাকবে, নিচের পোষণটাতে এরকম থাকবে। কি করবো, ভাবছিলাম চলে যাব, কিন্তু তোমরা আসতেছো আসতেছো যাচ্ছ না, তো আমি আবার দেখাবো তোমাদের, নাকি একটু গল্প করবো। এটা হচ্ছে সেলরের কাপড়, এটা হচ্ছে সেলরের কাপড়, এগুলোর প্রাইস হচ্ছে 1050 টাকা, এগুলোর প্রাইস হচ্ছে 1050 টাকা, ঠিক আছে? ডেলিভারি প্রসেসটা হচ্ছে ঢাকার ভিতর 80 টাকা, ঢাকার বাহিরে 120 টাকা, ক্ষেত্র বিশেষে দূর যদি হয়ে থাকে সেক্ষেত্রে 150 টাকা দিতে হবে। আর ডেলিভারি চার্জটা হচ্ছে বললাম, আর হচ্ছে আমার ড্রেস যদি কোনো পছন্দ হয়ে থাকে ঢাকার বাইরে যারা কনফার্ম করবা তাদের জন্য 500 টাকা বিকাশ পেমেন্ট করতে হবে, ডেলিভারি চার্জটা দিয়ে দিতে হবে। আর যেটা করবা সেটা হচ্ছে নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস অবশ্যই দিবা, তারপর অর্ডারটা বুক করবা, তাছাড়া কেউ বুক করবা না। গেল এটা, মনটা অনেক খারাপ আপুরা, সত্যি ভাবছিলাম আজকে লাইভ আসবো না, কালকে সারা রাত ঘুমাতে পারি নাই, তার কারণ হচ্ছে হঠাৎ করে তোমাদের সাথে লাইভ করার পরে মানে হঠাৎ করে ঘুম আসতেছে না, চিন্তা করতেছি যে কীভাবে আসলে কালকে কী ড্রেসগুলো পাবো কি না, দেখাতে পারবো কি না, তো এইগুলো ভেবে ভেবে মানে চিন্তা করতেছি যে আসলে যে লোকটা আমাকে কথা দিচ্ছে সে কি ড্রেসগুলো আমাকে দিবে কি না, এগুলো ভাবার পরে শুয়ে আসি। হঠাৎ করে আমি আমি কিন্তু 6 তলার উপরে থাকি, তো আমার খুব শখ ছোটো বাচ্চা পালবো, মানে মুরগির বাচ্চা আছে 4টা, ওইটা পালি, গাছ লাগাই, মানুষ করে ছাদ বাগান, আমি করি বারান্দা বাগান, এক সময় দেখাবো। তো হঠাৎ করে মুরগিগুলো মানে খুব শব্দ করতেছে, কান্নাকাটি করতেছে, কি ব্যাপার, আমি দৌড়ায় গেছি বারান্দা, যা দেখি ওই একটা বাচ্চা নিয়ে মাথাটা আলাদা করে ফেলছে, তো খুব খারাপ লাগতেছে, এরকম লাগতেছে, তো আমি ভয় পেয়ে উঠছি, যেহেতু মানে হঠাৎ করে বারান্দার মধ্যে এরকম অবস্থা, তো ভয় পেয়ে আমি ভাবতেছি কি মানে আধ্যাত্মিক কিছু নাকি অন্য কিছু, ভূত পেত নিয়ে আর কি, কে খেলো, তো এরকম যদি মুরগি খেয়ে ফেলে তাহলে তো একদিন আমাদেরও খেয়ে ফেলবে, তাই না? যেহেতু এখন লাইভ করতেছি কাপড় নিয়ে, তাহলে ভাতগুলো খাবে কে বলেন, যে ইনকামগুলো হবে। আচ্ছা, তো অনেকক্ষণ ওয়েট করতেছি, করার পরে দেখি কি হঠাৎ করে মানে কিছু দেখা যাচ্ছে না, অনেকক্ষণ ওয়েট করার পরে, আধা ঘন্টা ওয়েট করার পরে আমি আবার ঘরে ফিরে আসি, আসার পরে দেখি আবার আধা ঘন্টা পরে আবার শব্দ, তো শব্দগুলো পাওয়ার পরে আমার অনেক খারাপ লাগে, কিরে আবার শব্দ হচ্ছে কেন, যাই তো, যে দেখি কি আরেকটা মুরগির বাচ্চাকে, ছোটো বাচ্চা, তো 4টা বাচ্চা 140 টাকা দিয়ে কিনছি, তো যাই হোক, তো আরেকটা বাচ্চাকে কী করছে, কাট করে কামড় দিছে, দিয়ে রক্ত, প্রচণ্ড রক্ত, তো আমাদের হাতে যখন আমি নিছি এভাবে কাঁপতেছে, তো খুব মায়া লাগছে, তো তখন আমি ভাবলাম যে আল্লাহ আমাদের শরীরটাও তো এরকম, তাই না? যেহেতু ওরা জীবজন্তু পশু, এখন কে বা কী এরকম করছে সেটা তো আর জানি না, তো ও আর হাতে থেকে নামতেছে না, তখন আমি বুঝলাম যে প্রত্যেকটা প্রাণী, আমাদের যেমন মানুষের মানে জীবনের জন্য মায়া আছে, প্রত্যেকটা প্রাণীরই জীবনের জন্য মায়া আছে, তো খুব মানে একা একা খারাপ লাগছে, তো ফজরের টাইমে আমি যে নামাজ পড়বো সেই নামাজটা আমার মুখ দিয়ে আসে না, খুব খারাপ লাগছে, তো আজকে আপু সত্যি কথা, এর জন্য আমি ভাবছি যে আসবো না, মনটা অনেক খারাপ, অনেক দিন প্রায় আজকে 10-15 দিন যাবো, তো আমার বোন যেদিন আসছিল আমার বাসায় তারপর দিনই আমি এগুলো কিনি, তো 10-15 দিন যাবো, তো এগুলো লালন পালন করি, আমার বাচ্চারটা দেখে, তাদের খাবার টাবার দেয়, খুব সুন্দর করেই রাখি আর কি। তো যখন নাকি এই জিনিসগুলো দেখলাম, তো আপু বিশ্বাস করেন, সবাইকে বলছি, মানে এত খারাপ লাগে লাগে ব্যাপারটা, যে আসলে আমাদের জীবনের ভয়টা কেমন, তাই না? আর ওরা সামান্য একটা পশু,
মানে কেমন যেন করতেছে, খুব খারাপ লাগছে আপু, খুব খারাপ লাগছে। তারপর আমি যেহেতু আপনাদের কালকে কথা দিছিলাম যে লাইভে আসবো, নিউ কিছু কালেকশন দেখাবো, তাই আর কি দেখানো, না তো বলবেন যে আপু যে কথা বলছে ওনার কাজে কর্মে মিল নাই, উনি তো ফল্ট একটা লোক, মানে একটা বকা দিবেন, হয়তো আমাকে ভালোবাসেন বা না বাসেন একটা আশায় থাকেন যে ওই আপুটা ওই টাইমে লাইভে আসবে, হয়তো কিছু দেখবো, কিনতে হবে সেটা না, দেখবো নিবো, হয়তো ভালো লাগে। আসলে এই করোনা পরিস্থিতি সবার যে মানে দিনকাল ভালো যাচ্ছে সেটা না, আবার যে সবার খারাপ যাচ্ছে সেটাও না, সবার যে খারাপ যাচ্ছে সেটাও না। তাই আমি বলবো আমরা যারা এখনও ভালো আছি, এই করোনার থেকে বেঁচে আছি, সবাই সুন্দর করে আলহামদুলিল্লাহ বলি যে আমরা সবাই ভালো আছি, সুন্দর আছি, আর এইভাবে আমরা যাতে সবাই সবার সাথে মিশে থাকতে পারি, এই পরিবারটার সাথে, কেসি ফ্যাশনের সাথে আমরা সবাই একত্রিত যাতে থাকতে পারি। আমি আগামীকাল আবার তোমাদের জন্য কিছু নতুন নতুন কালেকশন নিয়ে আসব, আমার জন্য দোয়া করবো, আমার যাতে শরীর স্বাস্থ্য ভালো থাকে, আর আমি তোমাদের জন্য দোয়া করি, তোমার ফ্যামিলি ভালো থাকুক, তোমরা ভালো থাকো, সবাই যাতে ভালো থাকুক, এবং সবাই সবার জন্য আমরা সব সময় দোয়া করব, সবাই যাতে সুন্দর থাকি, ভালো থাকি। আমি যাতে ভালো থাকলেই তো আগামীকাল তোমাদের মাঝে আসতে পারবা, আর তোমরা ভালো থাকলে আমার মাঝে এসে লাইফটা দেখতে পারবা। আর খাদিজা আপুকে আসসালামু আলাইকুম আমি বলছি, যেখানেই থাকো যেভাবেই থাকো লাইফটা দেখে নিবা, তোমার জন্য অশেষ অশেষ ভালোবাসা রইল, আর এবং যারা আমার এই লাইফটা দেখেছে তাদের সবার জন্য আমার ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম।